এই মুহূর্তে কিন্তু রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে যে সমস্ত উৎসবের স্পেশাল ট্রেনগুলি চলছে অর্থাৎ এক্সপ্রেস বা সুপারফাস্ট সেই সমস্ত ট্রেনের কিন্তু মেয়াদ বৃদ্ধি হলো অর্থাৎ সেই সমস্ত ট্রেন কিন্তু আরও এক মাস ধরে কিন্তু চলবে তোমাদের এই মুহূর্তে কতদিন পর্যন্ত সেই সমস্ত এক্সপ্রেস ট্রেন চলবে কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায় বন্ধুরা সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শেষে সকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে এখনও যে সমস্ত ট্রেন চালু হয়নি সেই ট্রেনগুলির মধ্যে আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রেন কোনটি রয়েছে যে ট্রেনটি চালু হলে আপনাদের সবচেয়ে সুবিধা হয় বন্ধুরা অবশ্যই নিচে আপনারা ট্রেনের নাম্বার কিংবা ট্রেনের নাম কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি কিন্তু জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিশ সরাসরি আপনার ফোনে পৌঁছে যায় তোমাদের এই মুহূর্তে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে এই মুহূর্তে যে সমস্ত উৎসব স্পেশাল ট্রেনগুলি চলছে সেই সমস্ত ট্রেনে কিন্তু যাত্রীদের চাহিদা কথা মাথায় রেখে সেই সমস্ত ট্রেন কিন্তু আগামী জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু চলবে সেক্ষেত্রে তখন কোন কোন ট্রেনের কথা বলা হয়েছে প্রথমে এক নম্বরে বলা হয়েছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার স্পেশাল ভায়া নৈহাটি ট্রেনের মেয়াদ কিন্তু বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এবং বলা হয়েছে নিউ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশাল ভায়া নৈহাটি ফিরতি পথে কিন্তু 1 ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন কিন্তু চলবে এরপর তখন 2 নম্বরে বলা হয়েছে হাওড়া রক্সল স্পেশাল ভায়া ব্যান্ডেল সেই ট্রেনটি কিন্তু চলবে মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে 31 জানুয়ারি পর্যন্ত এবং এখানে বলা হয়েছে রক্সল হাওড়া স্পেশাল ভায়া ব্যান্ডেল সেই ট্রেনটি কিন্তু আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এরপরে বলা হয়েছে শিয়ালদা নিউ জলপাইগুড়ি স্পেশাল ভায়া ডানকুনি নয়া বছরের 31 জানুয়ারি পর্যন্ত সেই ট্রেন কিন্তু চলবে এবং ফিরতি পথে অর্থাৎ নিউ জলপাইগুড়ি শিয়ালদা স্পেশাল ভায়া ডানকুনি আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন কিন্তু চলবে এরপরে বলা হয়েছে হাওড়া কাঠগুদামে স্পেশাল ভায়া ব্যান্ডেল আগামী কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত চলবে এবং কাঠগুদাম হাওড়া স্পেশাল ভায়া ব্যান্ডেল ট্রেনের মেয়াদ কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু করা হয়েছে এরপরে বলা হয়েছে শিয়ালদা জয়নগর স্পেশাল ভায়া নৈহাটি আগামী 31 জানুয়ারি পর্যন্ত চলবে এবং বলা হয়েছে জয়নগর শিয়ালদা স্পেশাল ভায়া নৈহাটি ফিরতি পথে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এরপর বলা হয়েছে শিয়ালদা শিলচর স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়িয়ে কিন্তু 30 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এবং শিলচর শিয়ালদা স্পেশাল ফিরতি পথে আগামী কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এরপর বলা হয়েছে হাওড়া বার্মার সুপারফাস্ট স্পেশাল ভায়া ডানকুনি নয়া বছরের 29 জানুয়ারি পর্যন্ত চলবে এবং ফিরতি পথে অর্থাৎ বার্মার হাওড়া সুপারফাস্ট স্পেশাল ভায়া ডানকুনি ফিরতি পথে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত চলবে এরপর বলা হয়েছে শিয়ালদা আগরতলা স্পেশাল নয়া বছরের 31 জানুয়ারি পর্যন্ত চলবে এবং ফিরতি পথে অর্থাৎ আগরতলা শিয়ালদা স্পেশাল ফিরতি পথে কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এরপর বলা হয়েছে হাওড়া জম্মু তাওয়াই সুপারফাস্ট স্পেশাল ভায়া ডানকুনি ট্রেনের মেয়াদ কিন্তু বাড়িয়ে 30 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এবং ফিরতি পথে অর্থাৎ জম্মু তাওয়াই হাওড়া সুপারফাস্ট স্পেশাল ভায়া ডানকুনি আগামী বছরের অর্থাৎ 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেন কিন্তু চলবে এবং এখানে বলা হয়েছে আগামী কিন্তু 17 ডিসেম্বর থেকে স্পেশাল ট্রেনগুলোর বুকিং কিন্তু শুরু হবে চাইলে কিন্তু আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইভাবে কিন্তু টিকিট কাটতে পারবেন তবে এই স্পেশাল ট্রেনগুলো ভাড়া নির্দিষ্টভাবে কিন্তু ধার্য করা হয়েছে অর্থাৎ অন্য দিনের তুলনায় একটু বেশি ভাড়া কিন্তু গুনতে হবে যাত্রীদের তখন আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে এই সমস্ত স্পেশাল ট্রেনগুলি কিন্তু আরও 1 মাস কিন্তু চলবে তার মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।